মন্ত্রীর সফরে এখন ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ দুপুর 2:15টার সময় ঢাকায় অবতরণ করেছেন। তিনি বঙ্গবন্ধু ঘাটি বাংলাদেশ বিমানবাহিনী বঙ্গবন্ধু ঘাটিতে অবতরণ করার পর সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এছাড়াও বিমানবাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পররাষ্ট্র সচিব এবং ভারতে বা ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমারের সমিতায় সেখানে ছিলেন এবং সেখান থেকে তিনি আজকে বিকাল 4টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং তিনি কিন্তু একটি বিশেষ উদ্দেশ্যে তার এই ঢাকা সফর, এবং যতদূর আমরা জানতে পেরেছি ভারতের পত্রপত্রিকার মাধ্যমে এবং পররাষ্ট্রমন্ত্রী আমাদের যতটুকু বলেছিলেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি আমন্ত্রণপত্র পৌঁছে দিতে তিনি আসছেন। এবং গত বছর যেমন মুজিব শতবর্ষ উদযাপনে ভারতের প্রধানমন্ত্রী ঢাকায় এসেছিলেন এবং তার পরবর্তীতে গত 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কিন্তু বাংলাদেশে এসেছিলেন। এরপর কিন্তু একটি আলোচনা সৃষ্টি হয় যে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীও কিন্তু ভারত সফর যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনাকে কিন্তু আসলে সত্যিতে রূপান্তর করতেই এই বাংলাদেশে এই সফর করতে যাচ্ছেন, সফরে এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিকাল 4টার থেকে সাক্ষাৎ শুরু হওয়ার পর সেখান থেকে শেষ হয়ে তিনি কিন্তু এই ফরেন সার্ভিস একাডেমিতেই আসবেন বিকাল 5টার সময়। এখানে তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন এবং এই বৈঠকে কিন্তু তিস্তা সীমান্ত হত্যা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু এই বৈঠকে স্থান পাবে। এবং এই বৈঠকটি শেষ হওয়ার পরে আজ রাতে একটি নৈশ ভোজের আয়োজন আছে এবং আগামীকাল সকালেই ঢাকা ত্যাগ করবেন এস জয়শঙ্কর। তো এই ছিল আর কি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর নিয়ে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণে।